এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরিন লাইফস্টাইল। আমি আফরিন, আজকে তৈরি করব বেলের শরবত। প্রতিদিন এক গ্লাস বেলের শরবত পেটের নানা রকম রোগ সারাতে কাজ করে। বেলে আছে নানা রকম ঔষধি গুণ, এছাড়াও প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ রয়েছে। এ সময় প্রচুর বেল খাওয়া যায় বা উচিত। অনেক ধরনের ফল আছে, আমরা সেগুলো খেয়েই থাকি, কিন্তু বেল খুবই একটা খাওয়া হয় না। আর বেলের গুণের কথা বলে শেষ হবে না, অনেক গুণ আছে। তাই এ সময়ে প্রতিদিন বেলের শরবত এক গ্লাস আমরা খেতেই পারি, তাই না, কি বলেন? তো চলেন এখনই দেখে নিই রেসিপিটি। আমি এখানে বেলের শরবত তৈরি করতে এখানে একটা পাকা বড় বেল নিয়ে নিয়েছি। অবশ্যই বেলটা পাকা হতে হবে, যেন কাঁচা না থাকে সেটা দেখেই কিনতে হবে। তো এখন হচ্ছে আমি এটা মাঝখান থেকে একটা হ্যামারের সাহায্যে এটা ভেঙে নিব। তো চলেন দেখে নিই। এ তো দেখতে পাচ্ছেন আমি বেলটাকে হ্যামারের সাহায্যে খুব সুন্দর করে ভেঙে নিয়েছি। এখন এই আঁশের যে ভেতরে দানা দেখতে পাচ্ছেন, এই দানাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এ তো আমার ছাড়ানো হয়ে গেছে, আমি খুব সুন্দর করে চামচের সাহায্যে বের করে নিয়ে এই তো বাটিতে রেখে দিয়েছি। এখন আমি এটা জুস তৈরি করে নিব বেলে। তো চলেন দেখে নিই কীভাবে জুস তৈরি করতে হয় সহজেই। এ তো আমি এখানে একটা মেশিন নিয়ে নিয়েছি, মেশিনটার নাম হচ্ছে মার্কো। এর মধ্যে জার লাগিয়ে দিয়েছি, এই জারটার মধ্যে জুস তৈরি করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই আঁশগুলো বেলের। এখন এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ চিনি, মেজারমেন্ট কাপের 1/3 কাপ। চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। এ তো দেওয়া হয়ে গেল, এর মধ্যে এখন আমি অ্যাড করব কিছু ওয়াটার। আপনারা চাইলে এখানে ঠান্ডা পানি অ্যাড করে আগে থেকেই দিতে পারেন। এ তো আমি পরিমাণ মতন এখানে পানি দিয়ে দিলাম। এবার আমি এই জারের ঢাকনাটা লাগিয়ে ব্লেন্ড করে নিব। এ তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে জারের মধ্যে ব্লেন্ড করে নিচ্ছি। এ তো আমি আবারও ওয়াটার অ্যাড করলাম, যেন জুসটা একটু ঘন হয়। এ তো আমি আবারও ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে করে কয়েকবার ব্লেন্ড করে নিতে হবে। এ তো দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করা হয়ে গিয়েছে, ঠিক এরকম ঘন থাকতে হবে। এখন আমি একটি ছাঁকনি সাহায্যে এটা ছেঁকে নেব। এ তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি ছেঁকে নিচ্ছি। এতে বাটির যে অংশটা থাকবে ওইটা ঝুড়ির মধ্যে রয়ে যাবে। এ তো খুব সুন্দর করে আমি চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি। এভাবে করে ছেঁকে নিতে হবে বেলের জুসটি। এ তো প্রায় হয়ে গেছে জুস বের করা। এ তো দেখতে পাচ্ছেন বাড়তি অংশগুলো ঝুড়ির মধ্যে রয়ে গেছে, এটা আমি ফেলে দিব। এখন হচ্ছে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার লবণ দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারেন লেবু। লেবু দিলে খেতে অনেকটাই টেস্টি হয়। এ তো তৈরি হয়ে গেল সুস্বাদু বেলের শরবত। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই ছটপট তৈরি করে ফেলা গেল এই বেলের শরবত। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা সপ্তাহে একবার হলেও এই বেলের শরবত খাবেন, এতে অনেক এনার্জি পাওয়া যায়। তো এই ছিল আজকের রেসিপি ভিডিও। এ তো আমি এর মধ্যে কিছু অ্যাড করে দিচ্ছি বরফ, আর বাকি বরফগুলো দিয়ে দিচ্ছি জারের মধ্যে। এটা আমি ফ্রিজে রেখে দিব, যখন খাবো তখনই ফ্রিজ থেকে বের করে নিলে খেতেও দারুণ লাগে, তাই না।
তো আমি জুসের মধ্যে এখানে চার পাঁচটা বরফ কুচিয়ে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু বেলের শরবত। এই ছিল আজকের রেসিপি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কেমন লাগলো। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখতে ভুলবেন না, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্যে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও নিউ একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি।